এখানে নিজাকে নিকাহ করার অধিকার নিশ্চিত করেন এবং নামাজের স্থান সংকট দূর করার লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে গত দুই মাস ধরে হিজাবু পূজা প্রতিযোগিতা এই ক্যাম্পাসে হিজাবু পূজা প্রতিযোগিতা কাজ করছি। আমরা একটু জরিপ পরিচালনা করেছি এবং এবং বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, মত বিনিময় করেছি। আমরা সব কিছু পর্যালোচনা করে জানতে পেরেছি যে আপনারা বিভিন্ন শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠী কর্মচারীদের পক্ষে বৈষম্যের শিকার হয়েছে। আমরা সেই বৈষম্য নিরসনে কাজ করার জন্য এতটা বদল পেয়েছি। আমরা এছাড়াও জরিপের মাধ্যমে জানতে পেরেছি যে নামাজের সমস্যা রয়েছে এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় হল এবং ডিপার্টমেন্টে। আমরা নামাজের সুব্যবস্থা নিশ্চিত করানোর লক্ষ্যে এখানে একত্রিত হয়েছি। এ পর্যায়ে আমার সহকর্মীর কাছ থেকে মূল বেতনের কাজের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও দেশবাসীর সামনে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরার জন্য। আমাদের প্রথম দাবি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে সর্বত্র সর্বাবস্থায় হিজাব ও নিকাব করার অধিকার সংঘটিত। এই দাবিটি তুলে ধরার আগে বলতে চাই যে আমরা গত দুই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজাব নিয়ে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন হিজাব ও নিকাব করা ছাত্রী ঠিক কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তা নিয়ে আমরা এবং না বলেছেন 101 জন। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে প্রতি তিনজন
কারণে নিরুপদ্রবের শিকার হয়ে থাকেন। বিষয়টি খুবই দুঃখজনক। এখানে ছাত্রী বোনেরা কী ধরনের বৈষম্য ও নিরুপদ্রবের শিকার হয় তার কিছু উদাহরণ তুলে ধরছি, এমন কিছু ঘটনা তুলে ধরছি যা আমরা আমাদের জরিপ থেকে পেয়েছি। ঘটনা একজন বলছেন, আমাকে একজন মহিলা শিক্ষক বলেছিলেন যে আমার মতো বিজাবি মেয়েদের জন্য দেশে মুক্তি চেতনা কাজ করে। ঘটনা ফাইনাল এক্সামে স্যার খাতা নিয়ে গিয়েছিলেন নিকাব ক্লিনিক, ভাইবাতেও এগুলি নিয়ে ব্যঙ্গাত্মক কথা শুনতে পায় মাঝে মাঝে। ঘটনা কি, প্রথম বর্ষের ভাইবা রুমে ঢোকার সাথে সাথে ভাইবা বোর্ডের চেয়ারম্যান বলে উঠলেন, বন্ধু নিকাব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছিল, মাদ্রাসায় পড়তে পারে না, বন্ধু করলে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার শখ হয় কেন, তারপর এখন বাধ্য করে আমাকে নিকাব করতে। ঘটনা চার, ফলে ভাইবারটি এক ম্যাম বলেছিল জঙ্গি দলের শুধু কানেকশন আছে না, ফলে কিন্তু এগুলি করা যাবে না, ঝামেলা হবে, আমি তো অবাক। ঘটনা পাঁচ, গত বছর অনলাইন পরীক্ষায় নিকাব করার কারণে শিক্ষকদের হুমকি হুমকি শুনেছি অনেক। শেষ পরীক্ষার আগের দিন রাত ১০টায় একজন শিক্ষক আমি ও আমার অন্য এক নিকাবের ক্লাসমেটকে জুম মিটিংয়ে বসায়। রীতিমতো হুমকি চলে, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যা হয়। শেষ পরীক্ষায় কয়েক সেকেন্ডে নিকাব খুলে দেখাতে হয়েছে, ভাইবা বোর্ডে নিকাব ছাড়া বসতে হয়েছে, ফলে আমি ক্ষমা করি। এমনও অনেক ঘটনা রয়েছে এই ক্যাম্পাসে ছড়িয়েছে, সকল ঘটনা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি। সুতরাং এমন অবস্থায় আমাদের প্রথম দাবি হচ্ছে হিজাব ও নিকাব নিয়ে যেমন কোনো নির্দিষ্ট আচরণ, বাজে মন্তব্য, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ্য না করে। বিশ্ববিদ্যালয় যেমন হিজাবের প্রক্রিয়ার প্রতি জিরো টলারেন্স নীতি প্রদর্শন করে। পরীক্ষা ও ভাইবাতে নিকাব খুঁজে যেন কোনো শিক্ষক কোনো ছাত্রীকে বাধ্য না করে। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এমন ব্যবস্থা গ্রহণ করে যাতে করে একজন ছাত্রীকে তার চেহারা দেখানো ছাড়াও বৈজ্ঞানিকভাবে শনাক্ত করা যায়। আর যদি সেটি সম্ভব না হয় তবে যেন অন্তত একজন ম্যাডাম দ্বারা সেই ছাত্রীকে শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়। তাও যেন কোনো মতেই একজন ছাত্রীকে গাইরে মাকরাম শিক্ষক ও গাইরে মাকরাম ক্লাসমেটদের সামনে তার চেহারা ফুটে তাকে বাধ্য করা না। ক্লাসে যেন হিজাব নিকাবের কারণে কোনো ছাত্রীকে বের করে দেওয়া না হয়, বাজে কথা বলা না হয়, পর্দার কারণে যেন কোনো বৈষম্য দেখানো না হয়, একই দাবি ফলের ক্ষেত্রে। মোট কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজাব ও নিকাব করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এবং যে বা যারা হিজাব করার কারণে বিদ্বেষমূলক মন্তব্য করবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।